আসসালামু আলাইকুম। তো মিমফাইতে হচ্ছে এয়ারড্রপের যে ফাইনাল ক্রাইটেরিয়া সেগুলো চলে আসছে। তো আপনারা মিমফাইতে ঢোকার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ অপশন আসছে একটা, এখানে ক্লিক করবেন। করলে এখানে দেখতে পাবেন আপনার কি কি ক্রাইটেরিয়া এখানে আছে এবং কোনটা কোনটা ফিল আপ হয়েছে, কোনটা কোনটা ফিল আপ হয় নাই। তো এখানে দেখতে পাইতেছেন, আচ্ছা, তো এখানে এক নম্বরটা হইতেছে আর্ন অ্যাট লিস্ট 50 মিলিয়ন কয়েন। তো আপনার ব্যালেন্স 50 মিলিয়ন থাকতে হবে, তাইলে আপনার এটা ওকে হবে। তারপরে আপনি প্রিমিয়াম যদি নেন তাইলে এটা টিক করবে। তারপরে যে একটা ট্রানজ্যাকশন টন নেটওয়ার্কের যে কোনো একটা ট্রানজ্যাকশন করলে এটা টিক করবে। এবং হচ্ছে আপনি স্টার দিয়ে যদি কিছু কিনেন, মানে এখানে যদি যাই আমরা দেখেন, এই যে জাস্ট 6 স্টার দিয়ে কিনতে পারেন, 23 স্টার দিয়ে কিনতে পারেন, যে কোনো একটা কিনলে ওই এটা আনলক হয়ে যাবে, এই যে স্টারের এটা আনলক হয়ে যাবে। এই তিনটা হইতেছে আপনার, যে আমার যে তিনটা দেখতেছেন এখানে ক্রস উঠছে, এই তিনটা করতে হচ্ছে আপনার ডলার খরচ হবে। এটা হইতেছে 1 টন, 1 টন, আর এটার ভিতরে খরচ হইলো 0.2 টন, মানে হইতেছে $1 থেকে একটু বেশি। আর এটা হইতেছে স্টার দিয়ে আপনি অল্প কিছু স্টার দিয়ে করতে পারবেন। পার্টিসিপেট ইন অ্যাট লিস্ট 1 ডেইলি গিভওয়ে, ডেইলি গিভওয়েতে একটাতে একটা ডেইলি গিভওয়েতে আপনি পার্টিসিপেট করলে এটা ঠিক করবে। 10 আর্ন ক্যাম্পেইনস, 10টা যদি ক্যাম্পেইন আপনি ই করেন, ওই যে আর্নে যে আছে ওখান থেকে, এই যে আর্ন, আর্নের ভিতর থেকে 10টা টাস্ক কমপ্লিট করলে এটা টিক করবে। তো এইখান থেকে দেখে দেখে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবে। এই তিনটা যদি কেউ করতে চান করতে পারেন। এটা করতে হচ্ছে আপনার ডলার খরচ হবে, টন লাগবে। টন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন, চাইলে আমাকে ইনবক্স করবেন, টন আমি দিতে পারবো যতটুকু দরকার, ঠিক আছে, অল্প কম বেশি যা দরকার। টন স্টার যদি নিতে চান স্টারও দেওয়া যাবে আপনাদের, যাদের কিনতে সমস্যা, কারণ অল্প সামান্য টন হইতেছে ট্রান্সফার করা যায় না এক্সচেঞ্জ থেকে। এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার করতে গেলে 2 টন বা 1.5 টন মিনিমাম কিনা ট্রান্সফার করতে হয়। তো যাদের অল্প পরিমাণ লাগবে স্টার অথবা টন, তারা আমাকে নক করলে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাইলেন যে কী কী ক্রাইটেরিয়া দিছে ওরা। পারলে এগুলো হইতাছে কমপ্লিট করেন। ওই প্রিমিয়ামটা তো 1 টন, এটা $5 খরচ হবে। এটা যদি নাও করেন, এই এই যে এই এই 2, 3 নম্বর আর 4 নম্বর, এই দুইটা করতে পারেন। জাস্ট আপনি $1.5 দিয়ে এই দুইটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই হলো আপনি, আমি দেখাই দিলাম জাস্ট আপডেটগুলো। আপনি কমপ্লিট করার জন্য জাস্ট আপনার ওয়ালেটের টন রাখা, পরে এখান থেকে ক্লিক করলেই দেখেন হয়ে যাবে। এই যে ডেইলি টাস্কে কমপ্লিট এখানে দিলাম, পরে এখান থেকে কানেক্ট ওয়ালেট দিবেন, ওয়ালেট কানেক্ট দিয়ে জাস্ট দিলেই হয়ে যাবে। 0.2 টন কাইটা নিব আপনার, একটু 0.25 মতো আপনার ওয়ালেটে থাকতে হবে আর কি। তো এই ছিল ভিডিও জাস্ট। আর এই যে এখানে মিনিমাম 50 মিলিয়ন ব্যালেন্স থাকতে হবে, তাইলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। ওকে, আর এগুলা না নিলে যে এয়ারড্রপ পাইবেন না এরকম কিছু না, না নিলেও পাইবেন, বাট নিলে আর কি আপনার সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ হইলে একটু বেশি পাবেন, এই আর কি ব্যাপার। ওকে, তো এই ছিল সব আপডেটগুলো জানাই দিলাম, খুব দ্রুতই তাদের স্ন্যাপশট হয়ে যাবে। তো এর মধ্যে যারা করার করে ফেলেন। থ্যাংকস ফর ওয়াচিং।